মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোথায় আছিস? দেবুর ব্যাপারটা ভিখিরি যখন একবার ঝুঁকেই পড়েছে তখন থাকতে দাও কটা দিন। তারপর না হয় যা ব্যবস্থা করার সেটা করব। কোথায় যাচ্ছিস জানতে পারি? ঠাকুমনে একটা অফিসিয়াল ব্যাপার আছে সেই জন্য। জগদ্ধাত্রী তুমি একটু অফিসে চলে এসো। জগদ্ধাত্রী কেন? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না মেহেন্দি। ইটস ভেরি অফিসিয়াল, নাথিং পার্সোনাল। সেটা কি জানতে পারি? বললাম না অফিসিয়াল, তোমার এর মধ্যে ওই নাকটা গলানোর জাস্ট কোনো দরকার নেই। আর কাকাই, তোমার এই জামাইটিকে আগে বাথরুমে পাঠাও, ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান টান করিয়ে ভদ্র লোকের মতন জামা কাপড় পরিয়ে তারপর কিন্তু বাইরে বার করো। এই অবস্থায় বাড়ির বাইরে বেরোলে লোকে চোর ভাববে। একদম চিৎকার করবে না, গলাটা নামিয়ে কথা বলো, ভয়েসটা নামিয়ে কথা বলো। বেশি বাড়াবাড়ি করলে না ভুলে যাবো যে সামান্য একটা সুতোই ওই জামাই সম্পর্কটা আটকে আছে। বেশি বাড়াবাড়ি করলে সিকিউরিটি গার্ড ডেকে একেবারে কিন্তু বাড়ি বাড়ি ছুঁড়ে ফেলে। তুই আমার বরকে সিকিউরিটি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিবি? একশো বার বার করে দেব। ও আর তোর বর নেই প্রীতি, ও বর হয়ে গেছে, একটা ক্রিমিনাল। জগদ্ধাত্রী সাবধানে থেকো। কেন? কালকে আমি তোমাকে টেনশনে কিছু বলিনি, দেবু কিন্তু কালকেই বেল পেয়ে গিয়েছিল। আর এই সব কিছুর পেছনে কলকাঠি নেড়েছে আমার কাকাই চন্দ্রনাথ মুখার্জি। দেবু যখন একবার বেরিয়ে এসেছে তখন কিন্তু তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আর তার সাথে রয়েছে আমার ওই ভাইটা উৎসব। সো বি কেয়ারফুল জগদ্ধাত্রী, তুমি আর স্বয়ং কিন্তু খুব সাবধানে থেকো। টেক কেয়ার। কি হলো শম্ভু? বি কেয়ারফুল। কেন? আমার সিক্স সেন্স বলছে এই পরিবারে আবার কিছু একটা ঘটতে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।